দুপুর 12টা পর্যন্ত শেয়ারবাজারের খবর মিডডে আপডেটে আপনাদের স্বাগত। আজ দুপুর পর্যন্ত ডিএসইতে প্রতিটি সূচক হ্রাস পেয়েছে। মূল সূচক ডিএসই এক্স 6.45 পয়েন্ট বা 0.1 শতাংশ বেড়ে 6598 পয়েন্ট হয়েছে, আর ডিএস 30 1.39 পয়েন্ট বা 0.06 শতাংশ কমে 2419 পয়েন্ট হয়। ডিএসইতে লেনদেন হওয়া 378টি সিকিউরিটিজের মধ্যে এখন পর্যন্ত দর বেড়েছে 173টির, কমেছে 140টির, আর অপরিবর্তিত রয়েছে 65টির দাম। 12টা পর্যন্ত বাজারে লেনদেনের পরিমাণ ছিল 350 কোটি টাকা। মোট লেনদেনের মধ্যে প্রধান খাতগুলোর মধ্যে শিল্প খাতে সর্বোচ্চ 22.16 শতাংশ, ফার্মাসিউটিক্যালসে দ্বিতীয় সর্বোচ্চ 14.35 শতাংশ এবং তৃতীয় অবস্থানে 12.04 শতাংশ লেনদেন হয়েছে টেক্সটাইল খাতে। প্রধান খাতগুলোর মধ্যে টেক্সটাইল খাতে সর্বোচ্চ 0.65 শতাংশ এবং মিউচুয়াল ফান্ড খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.48 শতাংশ মূল্য বেড়েছে। অপরদিকে ব্যাংকিং খাতের সর্বোচ্চ মূল্য কমেছে 0.68 শতাংশ। এখন পর্যন্ত শাইনপুকুর সিরামিক্স, ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, হামিদ ফ্যাব্রিক, ভ্যানগার্ড, এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড এবং ফুয়াং ফুডের শেয়ার মূল্য সর্বোচ্চ বেড়েছে। অপরদিকে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, সাভার রিফ্র্যাক্টরিজ, তমিজ টেক্সটাইল লিমিটেড এবং আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্ডের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। এখন এ পর্যন্তই, বিকেলে আবারও হাজির হব সারাদিনের মূল খবর ডেইলি স্টক মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।